আমাদের লক্ষ্য হচ্ছে 72-এর সংবিধান, একদম মূল জায়গায় ফিরে যাওয়া। এটার জন্য আমাদেরকে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত বা পিছপা হলে চলবে না, এই লড়াইটা আমাদেরকে সম্মিলিতভাবে করতে হবে। এই লড়াইয়ে যদি আমরা জিততে পারি, এই লড়াইয়ে যদি আমরা জিততে পারি, এই বাংলাদেশে কেউ কখনো আঁচড় দেওয়ার চেষ্টা করার সাহস পাবে না। যেটা আমাদের রতন সিং বলে গেলেন, আশঙ্কা প্রকাশ করলেন, আমি কোনো আশঙ্কা প্রকাশ করি না। আমরা বিজয়ী জাতি, আমরা মুক্তিযুদ্ধে বিজয় লড়াই করে বিজয়ী হয়েছি। আমরা কি পরাজিত হওয়ার জন্য বিজয়ী হয়েছি কি, আপনারা কি বলেন? আমরা পরাজিত হওয়ার জন্য, আমরা বিজয় অর্জন করব। আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের উপর আঘাত করা হয়েছে, আমাদেরকে নির্যাতন করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু থেমে যাইনি, আমরা লড়াই করছি। লড়াই করছি বলেই আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে, এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে। এখন বাংলাদেশে সকল ধর্ম বর্ণের মানুষের সম অধিকার প্রতিষ্ঠা হয়েছে। মানুষ এখন খুব শান্তিমতভাবে এবং খুব নির্ভয়ে তার ধর্মীয় কর্মকাণ্ডগুলো পরিচালিত করতে পারছে। গত কয়েকদিন আগে আমি বাড্ডায় সেই প্রবণাপুর পূর্ণিমায় আমি গিয়েছিলাম, হাজার হাজার সেই বৌদ্ধ ভিক্ষুরা সেখানে উপস্থিত হয়েছে। আমরা সেখানে রঙিন ফানুস উড়িয়েছি এবং সেখানে শুধু যে বৌদ্ধ ভিক্ষু বা বৌদ্ধিস্টরা যে উপস্থিত হয়েছে তা নয়, সকল ধর্মের মানুষ সেখানে উপস্থিত হয়েছে। হাজার হাজার ঢাকার মধ্যে প্রাণের একদম ঢাকার এইরকম জনবহুল একটি শহর, সেখানে এই ধরনের ফানুস একটা নয়, শত শত ফানুস সেখানে উড়ানো হয়েছে। এত কেন এটা হয়েছে? এত বর্ণিল আনন্দ আছে বলেই ফানুস উড়ানো হচ্ছে। কাজে এই যে আপনার আমাদের মরণশীল গোপাল যেটা বললেন, এই যে কান্তজি মন্দির, এটা কিন্তু এরকম ছিল না, এত নিরাপদ ছিল না, এবং এখানে কিন্তু এত ব্যবস্থাপনা ছিল না। এখানে আমরা যখন 21 বছর পরে 96 সালে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি যখন দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, আমরা অনেক বড় বোঝা নিয়ে একটা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সাম্প্রদায়িকতার বোঝাটা ছিল সব থেকে বড়, এবং মানুষের মধ্যে দারিদ্রতা, মানুষের মধ্যে শিক্ষার অভাব, চিকিৎসার অভাব, বাসস্থান, কাপড়, এগুলো সব মৌলিক অধিকারগুলো মানুষের তখন ছিল না। এত বড় বোঝা নিয়ে আমরা কিন্তু দায়িত্ব গ্রহণ করেছিলাম সেই 5 বছরে। এখনো যারা অর্থনীতিবিদ আছে, রাষ্ট্রবিজ্ঞানী যারা আছেন, তারা এখনো বলেন যে 96 সাল থেকে 2001 হচ্ছে বাংলাদেশের সরকার পরিচালনার স্বর্ণ সময়। এত কাজ এই 5 বছরে হয়েছে, একটা বাংলাদেশকে একটা ভিত্তির উপরে পুনর্বার দাঁড় করিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনা কাজগুলো করেছেন। এবং বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছিল তখনই কিন্তু 2001 সালে আবার জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র করে এই দেশের ক্ষমতা আবার ওই সন্ত্রাসীদের কাছে চলে গেছে। তার পরিণাম কি হয়েছে? তার পরিণাম ভয়াবহ অবস্থা হয়েছে, যার পরিণাম আমাদের বাংলাদেশ আরো পিছিয়ে গেছে। এবং যারা এই ধরনের কর্মকাণ্ডে সহায়তা করেছে তারাও কিন্তু ভুক্তভোগী, তারাও কিন্তু এখান থেকে নিষ্কৃতি পায় নাই। কাজে আজকে সকলের বোধোদয় হয়েছে যে শেখ হাসিনা ছাড়া এই দেশের হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, আদিবাসী বলেন, কেউ নিরাপদ না শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া। একমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগেই এই নিরাপত্তা দিতে পারে এবং অধিকারটা প্রতিষ্ঠা করতে পারে, আর কেউ নয়। আজকে বাংলাদেশে অনেক চেষ্টা করা হয়েছে, কি কত কাজ করেছি আমরা। আমরা মুক্তিযুদ্ধের সময় যারা অপরাধ করেছে, আমার যারা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, যারা কান্তজি মন্দির লুণ্ঠন করেছে, যারা আমার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ করেছে, ধর্ষণ করেছে, অগ্নি সংযোগ করেছে, যারা 75-এর পরে যাদেরকে জিয়াউর রহমান যাদেরকে উন্মুক্ত করে দিয়েছিল এবং সমাজে প্রতিষ্ঠিত করেছিল, আমরা কিন্তু সেই অপরাধীদের বিচার করেছি। খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী করেছিল, নিজামী এবং মুজাহিদ। এই সরকার কিন্তু অনেকে মনে করেছিল এই অপরাধের বিচার বাংলাদেশে হবে না, আমরা কিন্তু বিচার করেছি।
অনেকে বলেছিল যে বঙ্গবন্ধুকে যারা খুন করেছে সেই খুনিদের বিচার বাংলাদেশে হবে না, এবং খুনিরা নিজেই বলেছে আমি শেখ মুজিবকে হত্যা করেছি, তাদের বিচার হয় নাই, তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে, রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে, তারা সংসদ সদস্য হয়েছে, তাদের বিচার হয় নাই। আমরা কিন্তু সেই কাজটি, কঠিন কাজটি সমাধান করেছি। বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা ছিল না, আমরা কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা করেছি। এগুলো শুধু বক্তব্যের বিষয় নয়, এগুলো অনেক কঠিন বিষয়, আমরা সেগুলো বাস্তবায়ন করেছি। আমাদের যে কথাটি বলা হয়েছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হয়েছে 75 সালে 15ই আগস্টে, সেই দ্বিতীয় শ্রেণীর নাগরিকদেরকে সমমর্যাদা বাংলাদেশ আওয়ামী লীগ সংবিধানে প্রতিষ্ঠিত করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, সেটা এত সহজ কাজ ছিল না। শুধু তাই নয়, এখানে বাংলাদেশের নারীদেরকে, বাংলাদেশের মহিলাদেরকে এখানে ঘরে বসিয়ে একটা বিশাল জনগোষ্ঠীকে তারা কর্মহীন করে রাখার চেষ্টা করা হয়েছিল। শেখ হাসিনা এই বিশাল জনগোষ্ঠীকে কর্মমুখর করে দিয়েছেন এবং বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। এই যে ভালো কাজগুলো, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজগুলো আমরা করেছি, এই জন্যই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।